বন্ধুর জন্মদিনে যাওয়ার নাম করে দীঘা যাওয়ার প্ল্যান। দুই নাবালককে উদ্ধার করলো রেল পুলিশ, তাদের তুলে দেওয়া হয়েছে চাইল্ড লাইনের হাতে। বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিখোঁজ দুই নাবালক, অবশেষে রেল পুলিশের হাতে ধৃত। উদ্ধার হওয়া দুই নাবালককে তুলে দেওয়া হয় চাইল্ড লাইনের হাতে। জানা গিয়েছে মেদিনীপুর শহরের দুই নাবালক বন্ধুর জন্মদিন পালন করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়। বাড়িতে না জানিয়ে প্রায় 29,000 টাকা সঙ্গে নিয়ে দীঘা ঘুরতে যাওয়ার ছক ছিল তাদের। শুক্রবার গভীর রাতে খড়গপুর ডিভিশনের অধীন মেদিনীপুর স্টেশনে ইতস্তত ঘুরতে দেখেই সন্দেহ হয় রেল সুরক্ষা বাহিনীর। উদ্ধার করে শনিবার দুই নাবালককে তুলে দেওয়া হয় জেলা চাইল্ড লাইনের আধিকারিকদের হাতে। কালকে কটার দিকে? প্রায় 9টার দিকে। এখন তো কিভাবে খবর পেলেন এখানে রেলে? এই রেলের লোকরা নিয়ে গেছিল বাড়িতে, দিয়ে বাড়িতে দেখালো এটা কে হয়, ও নিয়ে আমার ছেলে নিয়ে গেছিল, দিয়ে দেখালো এটা কে হয়। আমি বলি এটা আমার, আমি ডায়েরি করেছিলাম, আমার ছেলে হয়। ওকে দেখে আমি তো অবাক হয়ে গেছি, এখানে রেলের লোকের সাথে দেখে। হ্যাঁ, পড়াশোনা করতে ছেড়ে দিয়েছে। কবে? বয়স 13 বছর। কবে ডায়েরি করেছিলেন? কালকে। আজকে পেয়েছেন? তার কাদের সহযোগিতা পেয়েছেন? আমরা গেছি তার, আমাদের হিসেব জেরবি জেরবি তে পেয়েছেন। কেমন লাগছে আপনার ছেলেকে? ভালো পেয়েছি, ভালো লাগছে। সুস্থ আছে? সুস্থ আছে। জানা গিয়েছে গভীর রাতে দুই নাবালককে স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা বলায় তাদের আটক করা হয়। এদিকে বন্ধুর জন্মদিনে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরোনোর পরে অনেক রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় গভীর রাতেই ওই দুই নাবালকের পরিবারের তরফে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। রেলওয়ে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সুপারভাইজার চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, আমরা মূলত নিখোঁজ শিশুদের উদ্ধার করে তাদেরকে নিজেদের হেফাজতে রাখি, পরবর্তীতে নিয়ম মেনে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। চাইল্ড হেল্পলাইন পশ্চিম মেদিনীপুর, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা চালাচ্ছে, তার একটা প্রোটেকশন ইউনিট আছে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পশ্চিম মেদিনীপুর আন্ডার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমাদের কাজ হলো বাচ্চাদের রেস্কিউ করা এবং যেসব বাচ্চারা উদ্ধার হচ্ছে ট্রেন থেকে হোক বা বিভিন্ন ডিস্ট্রেস সিচুয়েশন থেকে বাচ্চারা যে উদ্ধার হয় তাদেরকে আমরা আরপিএফ হোক, জিআরপিএফ হোক বা লোকাল পুলিশ হোক, সেখান থেকে আমরা হ্যান্ড ওভার নিই এবং সিডব্লিউসিতে প্রোডাকশন করি। সিডব্লিউসিতে প্রোডাকশন করার পর মানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে আমরা প্রোডাকশন করি। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রোডাকশন করার পর আমরা বাচ্চাটাকে হোমে হ্যান্ড ওভার করি, এবং যদি বাচ্চার মা বাবা চলে আসে এবং অন ডিস্ট্রিক্ট হয়, মানে সেই ডিস্ট্রিক্টেরই বাচ্চা হয়, তখন তাকে তার মা বাবার হাতে হ্যান্ড ওভার করা হয় ফিট পার্সন হিসাবে। এবং যদি আলাদা মানে ডিস্ট্রিক্ট মানে অন্য ডিস্ট্রিক্ট বা অন্য স্টেট যদি হয় তখন বাচ্চাটাকে আমরা তার প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে তাকে হ্যান্ড ওভার করা হয় অ্যাজ পার অর্ডার অফ সিডব্লিউসি। এবং আজকে যে বাচ্চা দুটো উদ্ধার হয়েছে তারা বাড়ি থেকে চলে এসেছিলো, কোথাও ঘুরতে যাবে বলেছিল, সেই উদ্দেশ্যে চলে এসেছিলো, সেটা মেদিনীপুর রেল স্টেশন থেকে উদ্ধার হয়েছে এবং তাকে আমরা আরপিএফ থেকে হ্যান্ড ওভার নিচ্ছি, আর যে সিডব্লিউসিতে প্রোডাকশন করা হবে, তারপরে বাবা মা এসছে, বাবা মার হাতে অ্যাজ পার অর্ডার অফ সিডব্লিউসি যেতে হ্যান্ড ওভার করা হবে। হ্যাঁ হ্যাঁ, মেডিকেল এবং সিডব্লিউসি প্রোডাকশন, তার ফর্ম 17, যা যা প্রসেস আছে, ইন্টারভেনশন প্রসেস আছে, সেগুলো আমরা করব। বাচ্চাগুলো হচ্ছে যে লোকাল, এই মেদিনীপুরেরই বাচ্চা, তারা ভুল করে যে ছোট বাচ্চা জানে না, হ্যাঁ, তারা দুজনে একজন ক্লাস 7-এ পড়ে, একজন ক্লাস 6-এ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।